হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিহিরস ভিশন। আজকে নিয়ে আসলাম শিমের বিচি দিয়ে রুই মাছের একটা আইটেম। অনেকেই রুই মাছের খাইসা বলে চিনে, কিন্তু আসলে খাইসা যে সিস্টেমে রান্না করে আমি সেভাবে রান্না করিনি। আমি অনেকটা ডালের মতো করে রান্না করেছি। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে শিমের বিচি কিন্তু অনেকটা গলে গিয়েছে। তা বন্ধুরা, এখানে কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি ভিডিওর মূল পর্যায়ে, অর্থাৎ শুরু থেকে। তো আমার এই রেসিপিটি দেখতে হলে এবং এই রেসিপি শিখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো শিমের বিচি দিয়ে মাছ রান্না করার জন্য আমি আজকে প্রথমে এখানে একটি প্যান বসিয়ে দিলাম এবং কিছুটা সাদা তেল দিয়ে নিলাম। এখানে তেলের পরিমাণটা বেশি হলে কোনো সমস্যা নেই, কারণ এই তেল দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করব। আর তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে হালকা ভেজে নেব, খুব বেশি না। তো বন্ধুরা, যেহেতু মাছগুলো রান্না করব, তো আমি আর এ পর্যায়ে আর বেশি ভেজে নিব না। আর এই মাছগুলো কিন্তু অবশ্যই একটু ভাঙা ভাঙা হবে রান্না করার পরে। তো মাছগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে নিলাম, যতটুকু প্রয়োজন। আর এবারে এই তেলের মধ্যে মাছ ভাজার তেল এবং ফ্রেশ তেলের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম হালকা বাদামি কালার হয়ে আসবে, আমি তখন এখানে দিয়ে দিব আদা এবং রসুন পেস্ট। আর দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানে দিবেন, যাতে করে ছিটে হাতের মধ্যে না আসে। এখানে আদা রসুন এবং পেঁয়াজটা তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর যে আমি কিছুটা পানি দিয়ে নেব। আর এই পানি দেওয়ার কারণটা হচ্ছে যাতে করে গুঁড়া মশলা দিলে মশলা যেন পুড়ে না আসে। পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু মশলার পরিমাণটা আসলে বলে বোঝানো যায় না, তার কারণ হচ্ছে সবাই মশলা একই রকম খায় না। এক, সবার পছন্দ একই রকম না। কেউ একটু লাইট, কেউ একটু ডিপ পছন্দ করে। তাছাড়া কেউ কম রান্না করে, কেউ বেশি রান্না করে। তারপর একটা আইডিয়া করে দিয়ে দিতে হয়। তো আমি এখানে 1.5 চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে নিলাম। দিয়ে দিব হলুদ গুঁড়া এখানে 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা আবার পরেও দিব। তো এখানে 1 চা চামচ পরিমাণে দিলাম উঁচু উঁচু। এবার এই মশলাগুলো একটু কষানোর জন্য সময় দেব। মশলা কষানো হলে কিন্তু বোঝাই যায়, তার কারণ এই যে পানিটা শুকিয়ে এসে তেলটা ভেসে আসে, তখন বোঝাই যায় যে পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি। এই ভেজে রাখা মাছ একটুখানি এর সাথে কষুক, আর তার মাঝে আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখিয়ে দিচ্ছি। এই সিজনে শিমের বিচিটা কিন্তু বাজারে এভেলেবেল। তো আমি এখানে শিমের বিচি খোসা সহকারে কিনেছি, খোসা ছাড়াও কিন্তু পাওয়া যায়। আমি মোটামুটি 4 ঘন্টা একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখে তারপর উপরে খোসাটা ছিলে ফেলে দিয়েছি। এবারে এই বিচিগুলো এই মশলার সাথে দিয়ে দিচ্ছেন। চাইলে কিন্তু এই শিমের বিচিগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। আর এক্ষেত্রে মাছের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিব, কোনো সমস্যা নেই মাছ ভেঙে গেল। যেহেতু এটা একটু মাছটা একটু আটা ভাঙা করে দিব, আমি এভাবে একটু দিব। এবারে এই উপকরণগুলো মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে মেশানো এবং কষানো হয়ে গিয়েছে। এরপর যে এখানে আমি মাঝারি সাইজের 3টা টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। অনেকে এর সাথে আলুও দেয়। তো আলু যেটা রান্না করি সেটা হচ্ছে মাছটা আসতেই থাকে এবং আর একটু বড় সাইজের মাছ নিয়ে নিই। আর এটা হচ্ছে একটু ডালের মতো হবে, যার কারণে আমি এখানে আলুটা ব্যবহার করিনি। তো এবার আবার টমেটোর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
যখন এরকম পুরোপুরি সবগুলো উপকরণ একসাথে মশলার সাথে মিশানো হয়ে যাবে অর্থাৎ কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এসে দিয়ে দিব পানি। পানিটা প্রয়োজন মতো পর্যাপ্ত পরিমাণ দিয়ে নিব, যেহেতু এটা একটু সেদ্ধ হবে শিমের বিচিগুলো এবং পাশাপাশি একটু গলে নরম হয়ে ঘনটে হবে, তো এই জন্য আমি আরেকটু পানি দিয়ে নিব। যখন তরকারিটা পুরোপুরি বলক চলে আসবে, আমি বলক আসার 2 মিনিট পরে এখানে 3টে কাঁচামরিচ দিয়ে নিয়েছি একটু মাঝখান থেকে ভেঙে। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন বা করেন না সেভাবেই কিন্তু ঝালটা দেবেন। আর এবার আমি ঢেকে দিব, কিছুক্ষণ জন্য ঢেকে দিলেই বিচি এবং টমেটোটা খুব সুন্দর করে গলে যাবে। আর ঢেকে যখন দিব তখন কিন্তু গ্যাসের চুলার পরিমাণটা কিন্তু কমা দিতে হবে, তা না হলে বলকুটি সাইড দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই পর্যায়ে বন্ধুরা একটু দেখিয়ে দিচ্ছি, তরকারিটা কিন্তু হয়ে আসছে, যদিও অনেক ঝোল ঝোল দেখা যাচ্ছে, কিন্তু এই যে শিমের বীজগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে খুলে গেছে অটোমেটিক, কোনো প্রকার নাড়াচাড়া ছাড়াই। আর এর মাঝে আমি একটু লবণটা চেক করে দেখেছি, খুব সুন্দরভাবে লবণ হয়েছে, আমাকে আর সেকেন্ড টাইম দেওয়া লাগেনি। তবে এরকম ঝোলের সাথে আমাকে নামিয়ে ফেলতে হবে, তার কারণ হচ্ছে এই শিমের বিচি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরপরই বেশ কিছুটা ঝোল নিজে নিজেই টেনে নেবে। তো বলেছিলাম বন্ধুরা আমি শেষ পর্যায়ে আরেকটু জিরা গুঁড়ি অ্যাড করব, তো এখানে আমি আরও 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ি অ্যাড করলাম। এখানে এই পর্যায়ে লাস্টে জিরা গুঁড়িটা অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর যারা আমার মতো ধনিয়া পাতা পছন্দ করেন অবশ্যই ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিবেন, দেখবেন যে খাবার টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে ফ্রেশ কিছু ধনিয়া পাতা দিয়ে এবারে আবারও নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিব, তবে আর জাল করব না। এ পর্যায়ে আমি চুলার জালটা পুরোপুরি অফ করে দেব। এই তো বন্ধুরা হয়ে গেল আজকের রুই মাছ দিয়ে শিমের বিচির ডালনা। অনেকে কিন্তু খাইসা বলেও ডাকে এই রেসিপিটাকে, তবে যে বললাম খাইসার মধ্যে কিন্তু আলুও দেওয়া হয়, তবে আমি আজকে আলু দেইনি, এটি শুধু ডালনার মতো করে রান্না করেছি একটু ঘন করে। আর এই খাবারটি কিন্তু গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। যারা এখনও এরকম শিমের বিচি দিয়ে রান্না করে খাননি তাদেরকে বলবো একবার এই রেসিপিটি ট্রাই করার জন্য। যদি আপনি কাউকে খাওয়ান সেও কিন্তু আপনার রান্নার প্রশংসা অবশ্যই করবে। তো বন্ধুরা সবাইকে বলবো প্রতিবারের মতো প্রতিদিনের মতো, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। তো আজকে এ পর্যন্তই, সবার জন্য রইল শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।